আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের হাতে রয়েছে একটা পাওয়ার ব্যাংক, যেটা হচ্ছে গিয়ে স্টারলাইট সিরিজের বেজাসের 22.5W 20000mAh এর একটি পাওয়ার ব্যাংকের ভিডিও। দেরি না করে আনবক্সিং আপনারা দেখতে থাকুন এবং আমি এর বিস্তারিত সব কিছু এখন থেকে আলোচনা করতে থাকি, তাহলে আশা করি ভিডিওটা খুব একটা বেশি লম্বা হবে না এবং কম সময়ের মধ্যেই আপনাদেরকে অনেক কিছু আমি একসাথে শেয়ার করে ফেলতে পারবো। প্রথমেই আসি এর বিল কোয়ালিটি প্রসঙ্গে। বিল কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা যদি অ্যাডামেন আর সুপার মিনি ডিজিটালের ভিডিওটা দেখে থাকেন তাহলে ঠিক একই রকম বিল কোয়ালিটি আমি বলবো। বিকজ বেজাসের যে অন্যান্য পাওয়ার পয়েন্টগুলো রয়েছে সেগুলো বলতে গেলে সবগুলোরই বিল কোয়ালিটি প্রায় সেমই। তবে আমাদের কাছে এর একটা জিনিস ভালো লেগেছে, এতে একটা এক্সটেনশন রয়েছে যেটা আমরা ভিডিওর মাঝখানে দেখতে পারবো, সেটা দিয়ে আপনি এটা ইজিলি হাতে ক্যারি করতে পারবেন। আমি এর ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দেখেছি, আর কোনো কালার হয় কিনা আমার ঠিক জানা নেই। আমাদের হাতে থাকা সাদা কালারটায় কোন ধরনের দাগ খুব একটা পড়েনি, আমি অনেকদিন ইউজ করেছি, কিন্তু আপনি যদি বেশি রাফ ইউজ করেন তাহলে দু একটু দাগ পড়ে যেতে পারে। তাই অনেকেই হোয়াইট কালারের চেয়ে ব্ল্যাক কালার বেশি প্রেফার করেন নিজেরা যখন পাওয়ার ব্যাংক কিনেন বা অন্যকে কিনে নিতে চান তখন। ওজনটা অ্যাকচুয়ালি কত সেটা আমরা ম্যাপে দেখিনি, তবে আমার কাছে এটা একটু বাল্কি মনে হয়েছে অন্যান্য পাওয়ার ব্যাংকের চেয়ে। আমাদের হাতে রয়েছে 20000mAh এর পাওয়ার ব্যাংক। 20000mAh এর পাওয়ার ব্যাংকগুলো সচরাচর পাওয়ার ব্যাংক একটু মোটা হবেই, 10000mAh এর চাইতে 20000mAh এর ব্যাটারি অবশ্যই বড় হবে এবং সেটা একটু ভারী হবে, তা সেটাও স্বাভাবিক। কিন্তু আমার কাছে আমরা কিছুদিন আগে যে অ্যাডামেনের ভিডিওটা করেছিলাম তার থেকে আমার কাছে মনে হচ্ছে এটার ওজনটা একটু বেশি। এটা একটা ডিজিটাল ডিসপ্লের পাওয়ার ব্যাংক, তো বুঝতেই পারছেন আপনি এখান থেকে কত পার্সেন্টেজ চার্জ রয়েছে আপনার পাওয়ার ব্যাংকে সেটা দেখতে পারবেন। শুধু তাই না, আপনি এখান থেকে ইনপুট আউটপুট কত পার্সেন্ট চার্জ হচ্ছে বা কত ওয়াট ভোল্টেজে এম্পিয়ারে চার্জ হচ্ছে সেটাও আপনি ইজিলি সেখান থেকে বুঝে ফেলতে পারবেন। ব্ল্যাক স্ক্রিনের উপরে আপনি রেড কালারের লেখার মাঝখানে সব কিছু বুঝতে পারবেন। আর আমরা যে বেজাসের কিছু পাওয়ার ব্যাংক রয়েছে যেখানে আপনি ডিজিটাল ডিসপ্লের মাঝে হোয়াইট কালারের আউটপুট পাবেন, এটা সেরকম না। ডিজিটাল ডিসপ্লের কোয়ালিটিটাও বেশ ভালোই লেগেছে আমার কাছে। এতে প্রায় অনেক ধরনের প্রোটেকশন দেওয়া রয়েছে যার জন্য আপনার ফোন আশা করি কখনো বিপদের সম্মুখীন হবে না। সেগুলো কি স্ক্রিনে এখন পজ করে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং হুয়াওয়ে ইউজারদের জন্য তারা চার্জিং প্রোটোকল হিসাবে SCP-র সাপোর্ট রেখেছে। বুঝতেই পারছেন 22.5W-এর যেহেতু এটা পাওয়ার ব্যাংক, সো অবশ্যই তারা যদি SCP-র সুবিধাটা চাইলেই তারা রাখতে পারে এবং তারা সেটা রেখেছে। শুধু কি হুয়াওয়ে SCP সাপোর্ট করছেন না, সুপার চার্জ প্রোটোকল ছাড়াও সে অন্যান্য যেমন QC 3.0, PD 3.0 সাপোর্ট করছে। অর্থাৎ আপনার ডিভাইসটি যদি ফাস্ট চার্জিং সাপোর্টেড হয় আপনি সবসময় এর থেকে ফাস্ট চার্জিং কুইক চার্জিং সাপোর্টটা পেয়ে যাবেন। খুবই দুঃখিত, একটা জিনিস এতক্ষণ ধরে বলছি না, যেটা হচ্ছে কি এর 3টি ইনপুট পোর্ট এবং 3টি আউটপুট পোর্ট রয়েছে, যেখানে আপনি IP, টাইপ সি, মাইক্রো USB 3টি ইনপুট পোর্ট পাবেন এবং আউটপুট পোর্ট হিসাবে টাইপ সি আউটপুট পোর্ট পাবেন এবং 2টি USB-A আউটপুট পোর্ট পাবেন। পাওয়ার ব্যাংক ট্রি থেকে আমরা আউটপুট ডেলিভারিগুলো ঠিকঠাক মতো ভালোভাবেই পেয়েছি এবং আমাদের হাতের কাছে যেই ফোনগুলো ছিল সেগুলো আমরা চার্জ করে দেখেছিলাম যে হ্যাঁ সেটা আসলে কুইক চার্জ বা ফাস্ট চার্জিং সাপোর্টগুলো আমাদেরকে ঠিকঠাক মতো প্রোভাইড করতে পারছিল। সো বলতে গেলে এর থেকে পারফরম্যান্স আমি মোটামুটি ভালোই পেয়েছি। এটা আমি খুব একটা বেশি দিন ইউজ করতে পারিনি, আপনাদেরকে হয়তো অন্য ভিডিওতে আমি বলেছি যে একটা ভিডিও যদি আমি দুই এক দিনের মধ্যে বানিয়ে আপনাদেরকে দিয়ে দিই এটা সম্পর্কে অনেক কিছু ডিটেলস বলা যায় না বা কোনো প্রবলেম পেলে বলা যায় না, ওইরকমই আমি এখনই এটার কোনো প্রবলেম খুব একটা পাইনি। যদি আমার কাছে তথ্য আসে যে হ্যাঁ এটাতে কিছু ইস্যু বা প্রবলেম দেখা দিয়েছে সেটা পেলে আমি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন বা ডিসক্রিপশনে আপডেট দিয়ে রাখবো, আপনারা একটু সে জায়গাটায় লক্ষ্য করবেন। যদি না আসে তাইলে তো আর কোনো সমস্যা নেই। এই ছিল আজকে আমাদের ভিডিও। আর দুঃখের বিষয় আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে গিয়েছে যার জন্য হয়তো বা আমার কথাগুলো ঠিকঠাক মতো আজকে একটু প্রবলেম হতে পারে, নয়েজও আসতে পারে। সো এই ভিডিওর জন্য একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কতদিনের মধ্যে আরেকটা মাইক্রোফোন পাবো বলতে পারছি না, আমরা বন্ধুকবলিত মানুষ। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাজে এসেছে এবং যদি কাজে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং অ্যাটাকটকে সাপোর্ট করে যাবেন। আসসালামু আলাইকুম, এখানেই বিদায় নিচ্ছি।